সংযুক্ত আরব আমিরাতের শারজায় তিন দিন ব্যাপী প্রবাসী উৎসবের দ্বিতীয় দিনে নারী সমাবেশ হয়েছে। এতে প্রবাস অবস্থানরত নারী শ্রমিক, ব্যবসায়ী, উদ্যোক্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, ট্যাক্সি চালক, বিউটিশিয়ান, স্বল্প আয়ের চাকরিজীবী, পেশাজীবী, গৃহিণী সহ নানা পেশার প্রায় 2000 নারী উপস্থিত ছিলেন। নারীদের অনুপ্রেরণা দিতে উৎসবের আয়োজনটি করেন আমিরাত ভিত্তিক প্রবাসী নারীদের সংগঠন বাংলাদেশ উমেন অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। সকল পেশার, সকল এলাকার বাংলাদেশের নাগরিকেরা যারা এখানে বসবাস করেন, কাজ করেন, নিজেরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছেন, তাদের উপস্থিতি নারীদেরও বিশেষ করে আমি উৎফুল্ল বোধ করছি। নারীর কাজ করার ক্ষেত্রে কত প্রতিবন্ধকতা রয়েছে এবং ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া অনেক কঠিন একটা ব্যাপার। সেই জায়গাটা থেকে আসলে যখন একজন নারী সফল হয় তখন মনে হয় একটা দেশ জয় করার মতো একটা ব্যাপার। এখানে একটা সম্মানজনক এই অনুষ্ঠানে মুক্তমঞ্চে অগ্রগামী নারীরা তাদের নিজ নিজ পেশা ও জীবন যুদ্ধের কথা তুলে ধরে প্রতিটি নারীকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। এই সমাবেশে নিজ নিজ পেশায় অবদান রাখায় সম্মাননা দিয়ে অনুপ্রাণিত করা হয় বেশ কয়েকজনকে। আমরা চেষ্টা করেছি যে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যেন তারা আমাদের বাংলাদেশি সমাজের জন্য এই প্রবাসে তারা যেন আরও ভালো ভালো অবদান রাখতে পারে এবং আমাদের নারী সমাজ যেন আরও এগিয়ে যেতে পারে। প্রবাসী নারীরা সমাবেশের পাশাপাশি পিঠা উৎসব, হস্তশিল্প প্রদর্শনী, ফ্যাশন শো সহ নানা আয়োজনে অংশগ্রহণ করেন। একই সঙ্গে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধশালী করতে সমাবেশে প্রচারণা চালান তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।